পথের মধ্যে আমরা নামাজ পড়লাম, একটা আমরা মাদ্রাসা দেখলাম, মসজিদ দেখলাম। তখন আমি মাদ্রাসা মসজিদের ছাত্রদেরকে বললাম, এটা কি মাদ্রাসা কিনা? বলে জি। আমরা যে মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়ানো হয় কিনা? বলছি পড়ানো হয়। আমরা ইসলাম সম্পর্কে পড়ানো হয় কিনা? বলছি জি পড়ানো হয়। আমরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করবো কিনা, তোমাকে বলতে পারবা? বলে কি প্রশ্ন? আমরা যে আল্লাহ তারা কোথায় আছেন? বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তখন আমি তার হাতের উপরে একজনের গায়ের হাত দিয়ে আমি বলতো, আমার হাতের নিচে আল্লাহ আছে কিনা? বলে না, আপনার হাতের নিচে আল্লাহ নেই। কারণ অল্প আগে বললাম তুমি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এখন বলতেছো আপনার হাতের নিচে আল্লাহ নেই। কোন বক্তব্য তোমার সঠিক? আমার বন্ধুগণ বুঝতে পারি নাই, আমাদেরকে এমনভাবে বিভ্রান্ত করেছে সর্বেশ্বরবাদ, এমনভাবে বিভ্রান্ত করে দিয়েছে যে শেষ পর্যন্ত আমরা আল্লাহ সম্পর্কে বুঝতে পারি নাই। বরং ওই জালেমরা, জাহেলরা, মূর্খ লোকেরা এখন এইগুলো বক্তব্য দিচ্ছে, মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে এটা আমরা বুঝাচ্ছি। আরে তুমি কেন মানে এর অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে আরো কষ্ট করতেছো? চুপ থাকো যদি জানা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে যদি জানা না থাকে, আল্লাহর কোরআনের কাছে গিয়ে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বারবার বলে দিয়েছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমাল আসলুল আউয়াল, প্রথম আসল হচ্ছে, প্রথম মূলনীতি হচ্ছে আত তাওহীদ, সেটা হচ্ছে তাওহীদ। ওয়াজাদুহু শিরক, এর বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের মধ্যে যদি কোনো ব্যক্তি মিসগাইড হয়, তাওহীদের মধ্যে যদি কোনো ব্যক্তি পথ হারিয়ে যায়, তাহলে তার আর নিয়ত করে শিরকে যাওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছে কিনা? এমনিতেই শিরকে চলে যাবে, শিরকের মধ্যে পতিত হয়ে যাবে, পড়ে যাবে, কাট হয়ে যাবে। রাস্তা এমনভাবে করা, ডিজাইন করা, কথা কি বলতে হবে, রাস্তার ডিজাইনটা এমন যে মানে আপনাকে যে পথ দেখানো রয়েছে এই পথের মধ্যে আপনাকে বলে দেওয়া আছে যে মূলনীতিগুলো আপনি অনুসরণ করবেন। একটি মূলনীতির মধ্যে যদি আপনি কোনো কারণে মিসগাইডেড হয়ে যান, একটি মূলনীতির মধ্যে যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন, এর বিপরীত দিকে পড়ে যাবেন। তাওহীদ হচ্ছে প্রথম মূলনীতি। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে তাওহীদ বলতে তো তাওহীদের জনতাকে বোঝায় ঠিক কি রাখ, শুধু আমরা একটা স্লোগান ছোটবেলায় শুনে এসেছি বলে তাওহীদের জনতা, কিন্তু তাওহীদের জনতা আর তাওহীদ কি জিনিস, তাওহীদের পরিচয় কি, এটা আমরা সত্যিকারভাবে আমার বন্ধুগণ জানতে পারি না, আমরা জানতে পারি না, আমাদের জানার সুযোগ হয়। কারণ আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আমি তাদের দোষ বর্ণনা করছি না, তাদের অবস্থা হচ্ছে এই যে তারা মসজিদে জুমার খুতবার মধ্যে, ওয়াজ মাহফিলের আলোচনার মধ্যে, ইসলামী আলোচনার মধ্যে, ইসলামী জলসার মধ্যে যেখানেই আলোচনা করে সেখানে তারা ঘাত গল্প দিয়ে, কিচ্ছা কাহিনী দিয়ে মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি উদ্দেশ্য করে না। কারণ মানুষদেরকে সন্তুষ্ট করতে পারলে আগামীকালের আগামী দাওয়াতটা মানে হুজুরের কি হবে, কনফার্ম হবে। এবারের দাওয়াত এবং আগামী বছরের দাওয়াতটা কি হলো, কনফার্ম হলো। পরে তিনি চেষ্টা করেন যে মানুষদেরকে মানে কনফার্ম করা যায় কিভাবে, মানুষদেরকে কিভাবে খুশি করা যায়। আমার বন্ধুগণ কথা বলবেন আল্লাহর জন্য বলবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বলবেন, দ্বীনের জন্য বলবেন, ইসলামের জন্য বলবেন, এতে হতে পারে কেউ অসন্তুষ্ট হতেও পারে, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকলে সে অসন্তুষ্ট হবে। কিন্তু আপনার বক্তব্য, আপনার কথা হতে হবে কার জন্য, আল্লাহর জন্য। আপনার কথা হতে হবে কি জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যে বক্তব্য দিচ্ছি সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি কিনা, নাকি আসলে আমার প্রবৃত্তির জন্য দিচ্ছি, নাকি আমার কোনো মতলব হাসিল করার জন্য দিচ্ছি। আমি একথা বলি না যে মানে আমাদের আলেরা শুধু মতলবের জন্য কথা বলেন, কিন্তু অধিকাংশের পরিস্থিতি এমনটাই বুঝায় যে মনে হচ্ছে যেন তিনি কোনো না কোনো মতলবে বক্তব্য দিচ্ছেন, হেদায়তের মাকসুদ নেই, পরে হেদায়ত হয় না, হেদায়ত হয় কিনা। হাজার হাজার লক্ষ লক্ষ লোক মাহফিলে আসে, মাহফিল শুনে যাওয়ার পরে আপনি একজনকে জিজ্ঞেস করেন, তাওহীদের একটা মাসআলা বলতে পারবে না। কোনোদিন হয়তো জীবনে মানে 60 বছর অতিক্রম করে গেছে, 60 বছর পর্যন্ত মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, ইসলামী খানকা, দরবার শরীফ সব কিছুতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান অর্জন করতে পারেনি, তাওহীদের জ্ঞান অর্জন করতে পারেনি, তাওহীদ কি জিনিস জানতে পারেনি। এর কারণ কারণ হচ্ছে যেহেতু এই বিষয় সম্পর্কে আমাদের মধ্যে আলোচনাই নেই। আমার বন্ধুগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ
আমরা সত্যিকার ভাবে বুঝতে না পারি, তৌহিদের জ্ঞান যদি সত্যিকার অর্জন করতে না পারি, তাহলে আমরা এই রাস্তায় সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়ে যাব আর শিরকের মধ্যে পতিত হয়ে যাব। আর শিরকের মধ্যে পতিত হয়ে গেলে তাহলে আপনার এই ইবাদত, এই আমল, এই আজান, এই ইকামত, এই সদকা, এই দান খায়রাত, এই যত কিছু আছে, যত নেক আমল আছে, কোনোটারই মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কিছুই হবে না, কিছুই হবে না। আপনার কোনো কার্ডবিহীন আপনি আল্লাহর বান্দা, কথা কি বুঝতে পেরেছেন? ওই কিয়ামতের দিন যারা কার্ডবিহীন বান্দা উঠবে কিয়ামতের দিন, আমার বন্ধুগণ, বেতাকাতে তৌহিদ, তৌহিদের কাজ ছাড়া যারা কিয়ামতের দিন উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের বাহশরে হাশরের ময়দানে, তারা একজনও জান্নাতের আশা করতে পারে না, জান্নাত পাবে না। আপনার কাছে কার্ড আছে কি? এই কার্ড আছে কিনা সেটা কনফার্ম করতে হবে এই তৌহিদের জ্ঞান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জেনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্তা সম্পর্কে জানতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, তার যে নামগুলো রয়েছে, তার যে গুণাবলী রয়েছে, এগুলো সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সম্পর্কে জানতে হবে, তিনি যে আমাদের রব, কোন দিক থেকে তিনি আমাদের রব, কিভাবে আমাদের রব, এটা জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তিনি যে আমাদের ইলাহ, আমাদের মাবুদ, কিভাবে তিনি আমাদের মাবুদ, সেটা আমাদেরকে জানতে হবে। কারণ প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যদি সত্যিকার আমি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমি শিরকের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, সমূহ সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা বিষয়। এই জন্য আমার বন্ধুগণ, নবী এবং রাসূলগণ এখান থেকে শুরু করেছেন দাওয়াত, সমস্ত নবী এবং রাসূলগণ যারা এসেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূলদের দাওয়াত ছিল আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র ইবাদত কার জন্য হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, ওয়া জিতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা পরিপূর্ণরূপে পরিহার করবে, বর্জন করবে। এটাই হচ্ছে মূলত কালিমাতুত তাওহীদের মূল অর্থ। এই অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দিয়েছেন স্পষ্ট করে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি কালিমাতুত তাওহীদ। বুঝতে পেরেছেন কিনা? কালিমাতুত তাওহীদ জানেন? আমরা একটা ফাজিল মাদ্রাসার, মানে মাদ্রাসার আলেমদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কালিমাতুত তাওহীদ করতে, তারা মনে হয় যেন আকাশ থেকে বললো, কালিমাতুত তাওহীদ কি জিনিস? আমি বললাম যে কালিমাতুত তাওহীদ জানেন না? কোরআনে কারীমের মধ্যে আরেকটা নাম হচ্ছে কালিমাতুত তাইয়িবা, কালিমাতুত তাইয়িবা জানেন কিনা? বলছে হ্যাঁ জানি। তো কালিমাতুত তাইয়িবা বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার যেটা কি তাওহীদ না শাহাদাত, এটা কি বলছেন? এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, মূল শিরোনামেই জানেন না, ভিতরের জিনিস জানবেন করতে গিয়ে, ভিতরের বিষয় করতে গিয়ে জানবেন। কালিমাতুত তাওহীদ, তাওহীদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে কিনা আপনার কি মনে করেন? আপনি যদি এখানেই গিয়ে কি করেন, মানে খিচুড়ি পাকাই ফেলেন, এখানেই গিয়ে আল্লাহ এবং রাসূলকে এক জায়গায় এনে, মানে একই মানদণ্ডে এনে আল্লাহকে উপরে স্থান, রাসূলকে নিচে স্থান দেন, তাহলে আপনি বলেন কি এটা কি হবে কিনা? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এটাই দেখা যাচ্ছে, আল্লাহকে উপরে স্থান দিয়েছেন আর রাসূলকে নিচে স্থান দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্যই করতে পারেন নাই, তাওহীদ এখানে শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাধ্যমে মর্যাদা লাভ করেছেন, কিন্তু তিনি মাখলুক, তিনি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের সাথে কোন মাখলুকাতের যে আসমা, নাম এবং সিফাত কোনোভাবেই কি হতে পারে না, সমান পর্যায়ে আসতে পারে না কোনোভাবেই না। এটাই বুঝে নিজে, এটাই বুঝে বুঝে নিজে শাহাদাত এবং তাওহীদের মধ্যে পার্থক্য করতে জানে না। এই মহাবিপদের মধ্যে, এক অন্ধকারের মধ্যে আমরা মূলত হাবুডুবু খাচ্ছি বন্ধুগণ। এখানে তৌহিদের মধ্যে আমাদের অনেক গুণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে হাজার রকমের গুণ রয়েছে। আমাদের বাংলাদেশে আমরা হিসাব করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে 22টি বিভ্রান্তি রয়েছে। সুতরাং বোঝা গেল যে আজকের আলোচনা এগুলো আপনাদের জানতে হবে, আপনাদের বসতে হবে, এইভাবে না বসে আপনারা তৌহিদ সম্পর্কে জানতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র মানে বিরাজমান করে দিয়েছেন, সব জায়গায় বন্টন করে দিয়েছেন, সব জায়গায় কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আমি একবার সিলেটে আসতেছিলাম, আমাদের মধ্যে একটা প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, এক প্রোগ্রাম ছিল, তখন পথের মধ্যে আমরা নামাজ পড়লাম, একটা মাদ্রাসা দেখলাম, মসজিদ দেখলাম। তখন আমি মাদ্রাসা মসজিদের ছাত্রদেরকে বললাম যে এটা কি মাদ্রাসা কিনা, বলেছি জি।
আমরা এই মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়ানো হয় কিনা, বলছি জি পড়ানো হয়। আমরা ইসলাম সম্পর্কে পড়ানো হয় কিনা, বলছি জি পড়ানো হয়। আমরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, করবো কিনা, তোমাকে বলতে পারবা? বলে কি প্রশ্ন? আমরা যে আল্লাহ তারা কোথায় আছেন, বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তখন আমি তার হাতের উপরে একজনের গায়ের হাত দিয়ে আমি বলতো আমার হাতের নিচে আল্লাহ আছে কিনা, বলে না আপনার হাতের নিচে আল্লাহ নেই। কারণ অল্প আগে বললাম তুমি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এখন বলতেছো আপনার হাতের নিচে আল্লাহ নেই। কোন বক্তব্য তোমার সঠিক? আমার বন্ধুগণ বুঝতে পারি নাই, আমাদেরকে এমনভাবে বিভ্রান্ত করেছে সর্বেশ্বরবাদ, এমনভাবে বিভ্রান্ত করে দিয়েছে যে শেষ পর্যন্ত আমরা আল্লাহ সম্পর্কে বুঝতে পারি নাই। বরং এই জালেমরা, জাহেলরা, মূর্খ লোকেরা এটা এইগুলো বক্তব্য দিচ্ছে মানুষদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে এটা আমরা বুঝাচ্ছি। আরে তুমি কেন মানে এর অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে আরো কষ্ট করতেছো? চুপ থাকো যদি জানা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে যদি জানা না থাকে, আল্লাহর কোরআনের কাছে গিয়ে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বারবার বলে দিয়েছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আছে, কোরআনের মধ্যে আছে কি নাই, রয়েছে। সুতরাং এগুলো জানার জন্য চেষ্টা করেন, তৌহিদের জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করেন। বন্ধুগণ, দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো আস-সুন্নাহ, আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি আস-সুন্নাহ। সুন্নাত বলতে আমরা অনেকে বুঝি যে মানে ফরজ ওয়াজিব নয়, ওই নফল ফরজ নামাজের পরে যে সুন্নাত পড়ি আমরা অনেকে মনে করে থাকি এই সুন্নাত, এটা সুন্নাত নয় বন্ধুগণ, এটা একটা হুকুম। সুন্নাহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ মূলনীতির উপর এই উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে রেখে গিয়েছেন, সেই আদর্শ এবং মূলনীতির অনুসরণ করার নাম হচ্ছে সুন্নাহ। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নার বিপরীত কাজ করবেন, এই সুন্নার বিরোধিতা করবেন, এই সুন্নার বিপরীতে আপনি অবস্থান নেবেন, সাথে সাথেই আপনি মূলত বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আপনি যেই হন না কেন, বেদাতের মধ্যে পতিত হয়ে গেলেন, বেদাতের মধ্যে চলে গেলেন। যে দোহা আল বেদাত, সুন্নার বিপরীত হচ্ছে বেদাত। সুতরাং আপনি বেদাতের মধ্যে পড়ে গেলেন, বেদাত থেকে আর বাঁচার কি থাকবে না উপায়? সুবহানাল্লাহ। শুধু এক ওয়াক্ত সালাতের মধ্যে কতগুলো বেদাত যে করে যাচ্ছে আমাদের বন্ধুগণ, আমাদের ওলামায়ে কেরাম আলেমগণ, তাদেরকে জিজ্ঞেস করা হলে ভাই সালাতের পরে যে সম্মিলিত মুনাজাত করলেন, এক ইমাম সাহেবের ইন্টারভিউ হচ্ছে অল্প কয়েকদিন আগে, অল্প কয়েকদিন আগে তো না, নামাজের পরে খুব সুন্দর করে মুনাজাত করেছেন, অনেক লম্বা করে, অনেক সুর দিয়ে দিয়ে, হ্যাঁ অনেক সুর করে, সুন্দর করে বললেন না মানে মুনাজাত করেছেন। তখন ওই ব্যক্তি সভাপতি সাহেব জিজ্ঞেস করলেন যে, শেষ করে দিচ্ছি, সভাপতি সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি যত সুন্দর করে মানে মুনাজাত করলেন, আমাদের সবার অন্তরকে আবেগ আপ্লুত করলেন, আমাদের সবার অন্তর একবারে বিগলিত হয়ে গেল, মানে আমি জানতে চাচ্ছি যেটা সেটা হলো যে এই যে মানে এভাবে মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম অথবা সাহাবীদের পরবর্তী তাবেয়ী তবে তাবেয়ীন আর কেউ কোনো সময় করছেন কিনা, করতে বলেছেন কিনা? তাহলে ইমাম সাহেব বললেন যে না, এটা কেউ করেন নাই। বলে যে এটা তাহলে আপনি কেন করলেন? বলে যে সবাই করে এই জন্য আমি করছি। বলে আমাদের সন্তুষ্টির জন্য এই কাজটা করেছেন? আমার বন্ধুগণ, আমাদের ওলামায়ে কেরাম জানেন এটা বেদাত, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। তারপরেও এই সুন্নাহর পরিপন্থী কাজগুলো কেন আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করছে? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই আমরা মূলত এই রাস্তাগুলো সম্পর্কে আমরা অজ্ঞতার মধ্যে রয়েছি, মূর্খতার মধ্যে রয়েছি। এই রাস্তাগুলো সম্পর্কে আমরা অজ্ঞতার মধ্যে রয়েছি। তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো, তিন নম্বর হচ্ছে আত্মাহ, আনুগত্য। বন্ধুগণ, আনুগত্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হতে হবে, নিরঙ্কুশ আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর জন্য নিরঙ্কুশ আনুগত্য হয় না। আমরা তো আনুগত্য এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছি, আনুগত্য থেকে নামতে নামতে আনুগত্যকে তাকলিদে নিয়ে গিয়েছি, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ থেকে নামতে নামতে শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে চলে গিয়েছি যে মানে হুজুরের মাথায় যে টুপি আমার মাথায় এসে যে সেই টুপি, হুজুরের গায়ের মধ্যে যে ধরনের কাপড় আমার গায়ের মধ্যে সে ধরনের কাপড়, অন্ধ অনুসরণের নিচে নেমে গিয়েছি, ঠিক কিনা? বাস্তব কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, আমার আল্লাহকে না আপনার হুজুরকে? কোথায় আপনি, কোথায় কোন রাস্তার দিকে আপনি যাচ্ছেন? আপনি রাস্তায় তো প্রথমে মিস্টেক করতেছেন, আপনার রাস্তায় তো প্রথমে ভুল হয়ে গেল। আত্তাআতু লিল্লাহি ওয়া রাসূলিহি,
আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য আনুগত্য না হয় তাহলে আনুগত্য আপনার কুফরিতে পরিণত হয়ে যাবে। এর বিপরীত হচ্ছে মূলত আল মাআসিয়া, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা এটা কুফরি কাজ। এটা কি কাজ হবে? কুফরি কাজ। আমার বন্ধুগণ, চার নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। একমাত্র মুসলিমদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য আপনার ভালোবাসা সুসম্পর্ক হবে, আর যারা ইসলামের দুশমন তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এখন আমাদের ইসলামের দুশমন যারা তাদের সাথে সম্পর্ক ভালো, যারা ইসলামের কথা বলে ইসলামের দায়ী তাদের সাথে সবচেয়ে বেশি কি শত্রুতা, ঠিক কিনা? পুরো উল্টা। তাহলে রাস্তা ঠিক আছে কিনা, আপনি কি মনে করেন রাস্তাটা ঠিক আছে কিনা? আমাদের আলেমগণ মাহফিলের মধ্যে আলোচনার মধ্যে দায়ীদের বিপক্ষে বক্তব্য দেন, আলেমদের বিপক্ষে বক্তব্য দেন, কিন্তু আল্লাহর দুশমনদের বিপক্ষে তাদের কোনো বক্তব্য নেই, ঠিক কিনা? আল্লাহর দুশমনদের বিপক্ষে কোনো বক্তব্য নেই। এখান থেকে বুঝা যাচ্ছে মূলত রাস্তা ভুল হয়ে যাচ্ছে। রাস্তা কি হয়ে যাচ্ছে? ভুল হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, রাস্তা যদি ভুল হয়ে যায় গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। আজকে সময় শেষ হয়ে গেছে, এতটুকু পর্যন্ত আমরা বলতে চাই আমার বন্ধুগণ, রাস্তা কিন্তু জানতে হবে। এই চারটি মূলনীতির উপর মূলত ভিত্তি করে আমাদের রাস্তা নির্ধারণ করবো। আমাদের এই চার মূলনীতির উপর এই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আমাদেরকে শিরক, বিদআত, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের অবাধ্যতা এবং অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, এগুলো পরিহার করে এই রাস্তা, এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। জানতে হবে যে যিনি ইসলাম জানেন না তিনি আপনাকে কোনোভাবেই হেদায়েত দিতে পারবেন না। এই জন্য জ্ঞানের মাধ্যমে আপনাকে আগাতে হবে। এক কদম দিচ্ছেন তো আপনি জানবেন যে আমি আসলে রাস্তার উপর কদম দিচ্ছি নাকি অন্যদিকে কদম দিচ্ছি। কারণ হলো, আপনি যদি কোনো একটা সরু পথে অতিক্রম করেন তখন আপনি খেয়াল করেন যে আমি কোনোভাবে পড়ে যাই কি না, ঠিক কিনা? একটা সরু পথ দিয়ে অতিক্রম করতেছেন অথবা একটা পুল পার হচ্ছেন অথবা একটা শাখা পার হচ্ছেন, তখন আপনি খেয়াল করেন যে আমি কোনোভাবে আমার পা কি বাইরে পড়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল করেন কিনা? ঠিক অনুরূপভাবে আমার বন্ধুগণ খেয়াল রাখতে হবে, ইমানদার ব্যক্তিকে খেয়াল রাখতে হবে যে তিনি যে পা দিচ্ছেন এই পাটা তার সত্যিকার অর্থে মানে ঠিক জায়গায় করতেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সেই কথা বলেছেন, সেটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে ইমানদার ব্যক্তির জন্য জেলখানা। সুতরাং পা দিতে খুব সতর্ক থাকতে হবে। ও জান্নাতুল কাফের, আর জান্নাত ব্যক্তি যেদিকে খুশি দেখে যেতে পারবে, বুঝলেন? জান্নাত কাফের ব্যক্তির জন্য এটা উন্মুক্ত, কাফের ব্যক্তির জন্য সব কিছু খোলা, কারণ তার জন্য কোনো বাউন্ডারি নেই। সে বাউন্ডারি সবটাই কী করেছে? উপেক্ষা করে ফেলেছে। সুতরাং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জান্নাত করে দিয়েছে, তার আখিরাতটা জান্নাত থেকে বাহরুমটাকে করে দিয়েছে। আর আপনাকে দুনিয়াতে একটু বাধা দিয়ে, একটু আপনাকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতকে জান্নাতে যেতে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমি এখানে কী করতে হবে, তোমাকে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। যদি যাই তাহলে আমরা সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সঠিক গন্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছার জন্য তৌফিক দান করুন। আমরা বন্ধুগণ জান্নাতে যেতে চাই, এর জন্য জান্নাতের রাস্তা জানতে হবে, জান্নাতের রাস্তায় আসতে হবে এবং জান্নাতের মূলনীতি জানতে হবে। জান্নাতে যাওয়ার যে রাস্তা রয়েছে এই রাস্তার মূলনীতি জানতে হবে। যদি এই মূলনীতি না জেনে আমরা জান্নাতের রাস্তা মনে করে আমাদের মন মতো আমরা নিজেদের ইচ্ছা মতো রাস্তার তরিকা, রাস্তার তরিকার মধ্যে কোনো পার্থক্য নেই, কথা কি বুঝতে পেরেছেন কিনা? রাস্তার আরেক আরবি শব্দ হচ্ছে তরিকা, কথা কি বুঝতে? আমরা যদি আমাদের মন মতো তরিকা আবিষ্কার করি তাহলে এই তরিকা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। আপনারা হয়তো মনে করছেন কী ব্যাপার, কী বলতেছেন, মনে হয় যেন নতুন নতুন কথা, এগুলো নতুন নয়, এগুলো হচ্ছে সবচেয়ে পুরাতন কথা, কথা কি বুঝতে পেরেছেন? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এগুলো আমরা আগে জানি নাই, আমাদের আগে জানানো হয় নাই। এই রাস্তা সম্পর্কে যদি আমরা না জানি আমরা আমাদের গন্তব্য পর্যন্ত বুঝতে পারবো না। আমরা ওই ব্যক্তির মতো হয়ে যাব যে রাস্তাও জানে না, ঠিকানাও জানে না, দিগ্ভ্রম অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাস্তা জেনে রাস্তায় চলার তৌফিক দান করুন, জান্নাত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।